তো আমরা সিদ্ধেশ্বরী ঘাট থেকে বেরোলাম, আমার বন্ধু পেছনে তাড়া দিচ্ছে, জলদি কর জলদি কর টোটো ধরবো। কোথায় যাবো ভাই? এখন যাবো রামপ্রসাদের ভিটেতে। এখন আমরা যাচ্ছি, টোটো ধরার জন্য পাগল করে দিয়েছি যে টোটোতে উঠবে। যাবে? হ্যাঁ। এখন আমরা টোটোতে উঠছি, দেখা হচ্ছে রামপ্রসাদ ভিটে। তো আমরা এখন এসে গেছি রামপ্রসাদ ভিটেতে। খুবই শান্ত জায়গা, হ্যাঁ খুবই শান্ত জায়গাটা। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো পেছনে মন্দিরটা আছে আমার পেছনে। আর এখানে যেটা দেখছো ছোট করে একটা বানানো, এই যে এটা আগে এখান থেকে গঙ্গা শুরু হতো, তো এখন এখানে এইটুকুনি বাঁধিয়ে রাখা। এখান থেকেই মানে এই এখান থেকেই সেই কালীমায়ের মূর্তিটা পেয়েছিল, যে মূর্তিটা এখন ভেতরে পুজো করা হয়। তো সেটা কতটা শ্যুট করতে দেবে কি না, আদেও ভেতরে আমি আগে এসেছিলাম, শ্যুট করা বারণ ছিল। তো আই গেস ভেতরে সেটা আমি দেখাতে পারবো না। তো চারপাশটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যতটা তোমাদেরকে দেখানো যায়। তো আমরা এখন রামপ্রসাদ ভিটে থেকে বেরোলাম, ভেতরে মন্দিরটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে মানে চিল্লিয়ে উঠছে ছবি টবি তোলাই যাবে না, এইসব জিনিস দেখে তো আরও ভয় পেয়েছে লোকজন। এখন আমরা যাব, কি বলছে, রানী রাসমণির বাড়িতে যাব। মেবি রানী রাসমণির বাড়িতে যাবো তো? হ্যাঁ হ্যাঁ, রানী রাসমণির বাড়িতে যাব। এখান থেকে আবার টোটো 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 টোটোর পর টোটো, এই হ্যাঁ টোটো তো আবার ক্যামেরাটা অন হবে, তারপরে রানী রাসমণির বাড়ি। টোটোতে ওঠার আগে আমরা টোটো ধরার জন্যই যাচ্ছিলাম, তো আমাদের সামনে একটা বেশ সুন্দর একটা মন্দির পড়েছে। লোকালসদের থেকে জানলাম যে এই মন্দিরটার নাম জোড়াশিব মন্দির। মন্দিরটা দেখো বেশ বেশ ভালো, ওনাকে আমি দেখাচ্ছি আরও ভালো করে। বেশ একটা পুরনো পুরনো একটা ব্যাপার আছে, অনেকটাই পুরনো হয়ে গেছে। এটা পুরনো হবে না, অনেকটাই পুরনো হবে না জয়দি? হ্যাঁ তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি। তো দেখলে জোড়াশিব মন্দির তো, এটা জোড়াশিব মন্দির তো, শটটা নিতে নিতে এক্ষুনি উল্টে পড়ছিলাম, পেছন পেছন দিকে না তাকে পেছন দিকে হাঁটছি, সিঁড়ির ওখানে খাচ্ছিল, ওখানে একটু উল্টে পড়ছিলাম। তো যাই হোক, এবার টোটোটা ধরবো, কিন্তু ধরার আগে আমাদের সামনে রামপ্রসাদ ঘাট আছে, একটু ঘাটটা ঘুরে যাই, একটু দেখি কেমন কী। এসছি যখন যতটা ঘুরে যাওয়া সম্ভব হয়। পেছনে দেখতে পাচ্ছ ওই যে দূরে রামপ্রসাদ ঘাট, ওখানটাতে আমরা যাবো, দেখি কেমন কী। না একবার দেখিয়ে দিলাম, সামনে দিয়েও দেখাচ্ছি। আমরা এখন রামপ্রসাদ ঘাট থেকে বেরোচ্ছি, রানী রাসমণির বাড়িতে যাবো। তো রানী রাসমণির বাড়িতে যাবো, টোটো ধরছি। কোন টোটোটা? এটা
কত করে? 20 আমি বাগমন নামিয়ে যাবো 10 টাকা। এই 20 টাকা করে ঠিক আছে চলো 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 যেটা ভাড়া সেটাই নিব। আর শুনুন ভালো ঝুলের লোক ভাই আরেকটু দিয়ে শুনুন। তাহলে আমরা এখন টোটো উঠছি রানের সময় বাড়িতে যাবো গিয়ে আবার রিকানেক্ট করছি। আমরা এসে গেছি এখন রানী রাসমণির বাড়িতে। আমাদের পেছনে ওই যে রানী রাসমণির বাড়ি। এছাড়াও চারিদিকে অনেক মন্দির ফন্দির আছে, গঙ্গার ঘাট আছে, খুব সুন্দর জায়গা, বেশ ফাঁকা খোলা মেলা হাওয়া দেখো, দেখতেই পাচ্ছ। আমি আর আমার দিদি একটু এই জায়গাটা একটু ঘুরতে বেরিয়েছি, আরেকজন যে সঙ্গে ছিল সে কেলিয়ে পড়েছে, সে জিরোচ্ছে। ততক্ষণ আমরা একটু ঘুরে দেখি তোমার। এই এই তো এসে গেছে, এই তো All my friends are toxic, all ambitionless, so rude and always negative. I need new friends, but it's not that quick and easy. Oh, I'm drowning. তো যাই হোক, আমরা ঘুরে দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো অসাধারণ জায়গা, দারুণ জায়গা। তা হাওয়া দিচ্ছে দেখছো তো, অসাধারণ অসাধারণ, আলাদাই। আমি যেটা জানতে পারলাম এখানে লোকালসদের থেকে, এটা বাড়ি না, বেসিকলি বাড়ি আছে এখান থেকে বললো, আরও কিছুটা দূরে বাড়ি আছে, কিন্তু সেই বাড়িটা সেইভাবে অস্তিত্ব নেই এই মুহূর্তে, মানে ভিজিটিং প্লেসও না, মানে ঘোরার মতন জায়গাও না। কারণ রানী রাসমণি বিয়ে হয়ে কলকাতায় চলে যায়, তো কলকাতায় যেখানে উনি থাকতেন সেই জায়গাটাতে মানে অনেকে দেখতে যায়, ঘুরতে যায়। এটা বেসিকলি রানী রাসমণির স্মৃতি উদ্দেশ্যে এই মন্দিরটা তৈরি করা হয়, তো সেই হিসাবে এখানে সবাই দেখতে আসে আর কি। বাড়ি ছিল বললো তো, বাড়ি নেই, বাড়ি এখান থেকে দূরে বলছে। এটা স্মৃতি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তো ভেতরে তো বেশি শ্যুট করতে দিচ্ছে না, পারমিশন নেই। তো যেইটুকুনি দেখাতে পারলাম, ভেতরটা দেখালাম, চলো একটু সারাউন্ডিংসটা দেখ নি। সারাউন্ডিংসটা অসাধারণ অসাধারণ, দারুণ সারাউন্ডিংস, দেখো দারুণ দারুণ। একটা তাহলে সিনেমাটিক একটা ভিডিও বানিয়ে নিই, তোমরাও দেখো। আমরা বেরোচ্ছি এখন, এখন দরদাম হচ্ছে, দরদাম হচ্ছে। একটা টোটো খুব কষ্টে পাওয়া গেছে, এখান থেকে পাওয়া যাচ্ছিল না, এখন দরদাম হচ্ছে। কে বলেছে গুণ পনেরোর বেশি তো একদমই হবে না। চাপ নেই, চলো আমরা উঠছি,
নেমে দেখা হচ্ছে আপাতত খেতে যাবো মনে হচ্ছে বহুত খিদে পেয়েছে গলা ধরে নিয়েছে গলা কাটছে ভাবে বহুত খিদে পেয়েছে নতুন 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 ঝগড়া চলছে এখন ঝগড়া কন্টিনিউস দু বছর থেকেছি ঝগড়া চলুক কোথা থেকে তো আমি একটু টুটু করে এনজয় করি ঝগড়াটা এখানে থেকে তো টাটা দেখা হচ্ছে আমার এখানে কতদিন আছো খেতে গিয়ে একটা টাইম লাস্ট বানানোর ইচ্ছা আছে এখানে কতদিন একটা দেখি আরে কাকা ঠিক আছে আমাকে একদিন দেখা এখন আমরা এসেছি একটা হোটেলে খেতে হোটেলটার নাম এক্সপ্রেস বাজার এটার নাম এক্সপ্রেস বাজার আমি দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায় এবার ব্যাপারটা হচ্ছে কোথা দিয়ে ঢুকতে সেটা আমরা জানি না এদিক দিয়ে না ওই দিক ঢোকার রাস্তা খোঁজা হচ্ছে হোটেলে কোন দিক দিয়ে ঢুকবো কারণ নিচে অন্য দোকান মানে খাওয়ার আগে খিদে পাওয়ার ব্যবস্থাটা করে রেখেছে ভালোই মানে তুমি খেতে আসবে যাতে খাওয়াটা নষ্ট না হয় আচ্ছা এখন যাতে খাওয়াটা নষ্ট না হয় খিদেটা পেয়ে যায় আচ্ছা ক্যামেরা বন্ধ করতে হবে তাহলে গাইজ রিকানেক্ট করছি আমরা যেখানে ঢুকেছিলাম ফার্স্টে যে রেস্টুরেন্টে সেখান দিয়ে আমরা বেরিয়ে এসেছি কারণ সেটা নাকি লকডাউনের পর আর খোলেনি এখন অন্য একটা রেস্টুরেন্টে এসেছি গ্রোন দেখি এখানে খোলা আছে না বন্ধ আছে কি এখানে তো দেখি রিকানেক্ট করছি আই থিঙ্ক হবে আই থিঙ্ক খোলা আছে রিকানেক্ট করছি টাইম লাগছে আর কি আচ্ছা এখানেও ঢোকার পথ হারিয়ে গেছে কোন দিক দিয়ে ভাই হ্যাঁ এদিক দিয়ে ঠিক আছে তাহলে রিকানেক্ট করছি টাইম লাগছে তো আমরা এখন বাড়ি ফেরার পথে কাঁচাপাড়া স্টেশন থেকে উঠবো ট্রেনে এখান থেকে ট্রেনে উঠবো এখান দিয়ে শিয়ালদা যাবো শিয়ালদা গিয়ে তারপর সোজা বাড়ি আজকের ব্লগটা এখানেই শেষ করছি এখানেই শেষ করছি আবার আসবো আবার নতুন কিছু সাবজেক্টস তুলবো টপিক্স তুলবো সেই নিয়ে আমি আবার আসবো আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যারা দেখছো নতুন দেখছো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো নতুন চ্যানেল সবাই নতুনই হবে কেউ সাবস্ক্রাইব না করে যেও না যে ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে আমাদের ট্রেন আই গেস আসছে চলো টাট এখন কি প্লেটফর্মটা খোলা কটায় খুলবে প্লেটফর্মটা খুললে ভালো কেন ওখানে সিলেবাসে চালাই আছে বাড়ির মতো